আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কলকাতার খুব কাছেই শহরের বুকে বেহালা শকুন্তলা পার্কে 16 ফুট বলে একটি জায়গা আছে, আদৃতি নার্সারি। এই নার্সারিটি নতুন খুলেছে এবং এখানে আপনি যা তত্ত্বাবধানে এই নার্সারিটি শুরু হয়েছে, তিনি একজন হর্টিকালচারিস্ট এবং বিভিন্ন অ্যাসেম্বলি বা বিভিন্ন এক্সিবিশন ফ্লাওয়ার শোয়ে প্রাইজ উইনার্স। তো ইনার তত্ত্বাবধানে আপনি যে গাছগুলো পাবেন একদম জেনুইন গাছ পাবেন। তো রিসেন্ট আমি একটা কালেকশন দেখাই, আপনারা হয়তো কলকাতার বুকে অনেকেই খুঁজছেন এই গাছটি অথচ পাচ্ছেন না। সেই গাছটি হলো ইয়েস্টারডে টুডে টুমোরো, আজকাল পরশু। এই গাছটি এখানে অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে স্টক আছে, যদি আপনারা নিতে চান তো চলে আসুন। এই গাছটি দুটো প্যাকেটে আছে, একটা হচ্ছে 7 ইঞ্চি গ্রো ব্যাগে আছে বড় গাছ, এই যে একটি ফুলও ফুটে আছে দেখুন, আর একটি আছে আপনার ছোট গ্রো ব্যাগে। ছোট গ্রো ব্যাগের দামগুলো হচ্ছে আপনার 4 ইঞ্চি প্যাকেটে ঝাঁকলা ঝোপালো গাছ, এগুলো হচ্ছে আপনার 70 টাকা করে এই গাছগুলি। আর বড় প্যাকেটের যে গাছগুলো দেখছিলেন 7 ইঞ্চি, ওগুলো আরও বেশি ঝোপালো গাছ, অনেক বড় গাছ, এই গাছগুলো হচ্ছে 150 টাকা করে। লিমিটেড স্টক আছে, আপনারা চলে আসুন। যারা এই গাছটি খোঁজ করছেন, অনেকেই গাছটি খোঁজ করছেন, এই গাছটির ডিমান্ড খুবই প্রচুর। ইয়েস্টারডে টুডে টুমোরো, এই গাছটি একটি গাছে 3টি কালারের ফুল ফুটবে, আজকে একটি কালার, কালকে একটি কালার, পরশু একটি কালার, খুব সুন্দর গাছটি। লোকেশনটা আমি আবার বলে দিই, শকুন্তলা পার্কের উল্টো দিকে, শকুন্তলা পার্কে 16 ফুট বলে একটি জায়গা আছে, 16 ফুটে সপ্তর্ষি ক্লাবের পাশে। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে আসবেন। এছাড়া আপনি এখানে পেয়ে যাবেন তৈরি করা থাই কদবেল গাছ একদম টবে, আম গাছ, বিভিন্ন কালারের জবা, টেকমা গৌরী, সাদা জাম, থাইল্যান্ড আম, সাদা চন্দন, লাল চন্দন, গোলাপ জাম, পায়েস পাতা, কালো আঙ্গুর, জেনুইন কালো আঙ্গুর পাবেন। অন্যান্য জায়গায় আপনারা যে গাছগুলো খোঁজ করেন জেনারেলি সেগুলো হয়তো আনার পর ফল হয় না। দেখুন, আমি এই গাছে এখানে একটি গাছ প্রতিস্থাপন করেছিলাম জাস্ট বছরখানেক আগে, বছর দুয়েক আগে, জামরুল গাছটিতে কী পরিমাণে কড়ি এসেছে, অসংখ্য পরিমাণে জামরুল গাছটা কড়ি এসেছে দেখুন, এবং জামরুল ধরতে শুরু করে, যেটি সবুজ লম্বা ভ্যারাইটির জামরুল, সবুজ লম্বা ভ্যারাইটির জামরুল দেখুন। এই জামরুলটি চারা আপনারা সহজেই পেয়ে যাবেন, একটা আমার মাদার গাছ থেকে কলব করা, নিজে বসিয়েছি, নিজে দেখেছি ফল, তারপরে আমি এই চারা তৈরি করেছি। তো কাজেই আপনারা যদি চান, আর যা তত্ত্বাবধানে এই বাগানটি তৈরি হচ্ছে, আপনারা ফোন করবেন, জেনুইন গাছ, একদম জেনুইন গাছ পাবেন, এবং তার পরবর্তী পরিচর্যায় আপনারা ফোন করলে জানতে পারবেন। অনেকেই নার্সারিরা ভুলভাল পরিচর্যা বলে থাকে, সেই পরিচর্যাগুলো আসলে অনেকেই ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারে না, বা অনেক সময় অনেক ভুল পরিচর্যা হয়ে থাকে। আপনি একদম যে কনসালটেশন পাবেন, সেই কনসালটেশনটা একদম ফ্রিভাবে পাবেন। এখানে একটি ভাস্তারা গাছ আছে, রেডিমেড গাছ, 22 ইঞ্চি টবে, আপনি নিয়ে যাবেন, কড়ি আসবে, ফুল খাবেন। তো এরকম গাছও অ্যাভেলেবেল, রেডিলি গাছ। একটি নোনা গাছ আছে দেখুন, 5 ফুট 6 ফুট আকারে বালতিতে রেডি গাছ আছে, আপনি পেয়ে যাবেন। এখানে একটি চালতা গাছ আছে দেখুন, ছোটো গাছ, চালতা, অসংখ্য কড়ি, কড়ি প্রচুর কড়ি ফেলছে দেখুন, কড়ি প্রচুর কড়ি ফেলেছে চালতা গাছটিতে, প্রচুর কড়ি ফেলেছে। প্লাস আপনার আলমন্ড বাদামও পেয়ে যাবেন, রেডিমেড গাছ, এই রেডিমেড গাছটিও আপনি পেয়ে যাবেন, টপ শুদ্ধ আছে। প্লাস বিভিন্ন ধরনের মেডিসিনাল প্লান্টও পেয়ে যাবেন, যেমন হাড়ভাঙা গাছ, তারপর হাড়জোর গাছ পেয়ে যাবেন, আপনি তুলসী পাতা গাছ পেয়ে যাবেন, তারপর বিভিন্ন রকমের মেডিসিনাল প্লান্ট আমার কাছে কালেকশন আছে, তো সেইগুলোও পেয়ে যাবেন আর কি। বিভিন্ন কালারের জবাও পেয়ে যাবেন আপনি। তেজপাতা গাছ পেয়ে যাবেন আপনি, গোলমরিচ গাছ পেয়ে যাবেন দেখুন, একটি থাইল্যান্ড ভ্যারাইটি আম গাছে, আম শুদ্ধ গাছ, ছোট্ট একটি গাছে, 2 ফুটের গাছে আম ধরা অবস্থায় আছে। লাল চন্দন, গোলাপজাম,
কালো আঙ্গুর, টেকুমা গৌরী, আপনি যা চাইবেন পেয়ে যাবেন। আর যদি আপনার কোনো ফল গাছ, জেনুইন ফল গাছ লাগে, ফোন করে আমাকে জানাবেন। সুইট লেমন দেখুন, সুইট লেমনও পেয়ে যাবেন। তো বিশেষ করে আমি যেটা বলছি আপনাকে, ইয়েস্টারডে টুডে টুমোরো প্ল্যান্টটা অ্যাভেলেবেল আছে। আপনারা যারা কলকাতার কাছে খোঁজ করছেন অথচ পাচ্ছেন না, শীঘ্রই ফোন করে চলে আসুন। নমস্কার।